ঢাকা শহরের 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। অসমাপ্ত এই মুঘল দুর্গটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে লালবাগ কেল্লার ইতিহাস, দেখার কি আছে, যাওয়ার উপায় সহ ভ্রমণের সকল বিস্তারিত তথ্য। সবুজ ঘাস আর ফুলে ফুলে সাজানো লালবাগ কেল্লা যে কাউকেই বিমোহিত করবে। এটি মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। এখানে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। দুর্গটির মূল আকর্ষণ পরিবিবির সমাধি, হাম্মামখানা বা দরবার হল এবং মুঘল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য তিন গম্বুজ মসজিদ। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ 1678 সালে দুর্গের উদ্যোগ ও নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই আজম শাহ দিল্লিতে চলে যান। তার এক বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁ সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। কিন্তু 1684 সালে নবাব শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয়। লালবাগ কেল্লা বলতেই যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত পরিবিবির সেই সমাধি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গবাদ বদলে লালবাগ নামকরণ করা হয় আর দুর্গটি তখন পরিচিতি পায় লালবাগ দুর্গ নামে। লালবাগ কেল্লায় প্রবেশ করতেই দেখা মিলবে সাজানো সুন্দর ফুলের বাগান। প্রবেশ পথ ধরে সোজা এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় পরিবিবির সমাধিসৌধ। এখানে রয়েছে বেশ কিছু ফোয়ারা, তবে বিশেষ কিছুদিন ব্যতীত ফোয়ারাগুলো বন্ধ থাকে। পরিবিবির সমাধিস্থলের স্থাপনাটি চতুষ্কোণ। মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতার টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ সাজানো। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল। কক্ষগুলোর ছাদ কষ্টি পাথরের তৈরি। চারকোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। লালবাগ দুর্গের আরেকটি দর্শনীয় স্থাপনা হল দরবার হল বা হাম্মামখানা, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁয়ের বাসভবন ছিল। বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাতে লেখা কোরআন শরীফ, মুঘল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবি, শায়েস্তা খাঁর আমলে ব্যবহৃত নানা জিনিসপত্র, বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক ও তখনকার প্রচলিত মুদ্রাসহ অসংখ্য স্মারক ঠাঁই পেয়েছে এখানে। বর্তমানে জাদুঘরটির সংস্কার কাজ চলমান আছে, তবে খুব শীঘ্রই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে। মসজিদের ছাদের মাঝখানে বড় একটি এবং দুপাশে দুটি ছোট গম্বুজ রয়েছে। বর্তমানে স্থানীয় মুসল্লিরা মসজিদটিতে জামায়াতে নামাজ আদায় করে থাকেন। কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ। তিনতলা তোরণটির সম্মুখভাগের শীর্ষে দুদিকে দুটি সরু মিনার আছে। তোরণের উপরের দিকে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের খিলান দরজা, দুপাশে ছোট ছোট প্রহরী কক্ষ। চূড়ার চার কোণায় 4টি মিনারের উপর ছোট আকৃতির গম্বুজ ছিল।
যার মধ্যে বর্তমানে দুটির অস্তিত্ব টিকে আছে। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভেতর মুঘল আমলে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। অনেকেই বলে থাকেন যে এই সুড়ঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল। অবশ্য সুড়ঙ্গ পথে যেতে পারার ঘটনা নিতান্তই শোনা কথা, আজও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 100 টাকা এবং বিদেশি পর্যটকদের টিকিটের মূল্য জনপ্রতি 200 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের প্রবেশ করতে টিকিটের প্রয়োজন নেই। লালবাগ কেল্লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, মাঝখানে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে, শুক্রবার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার এবং সোমবার শুধুমাত্র দুপুর 2:30 থেকে খোলা থাকে। এছাড়া সকল সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। ঢাকা থেকে লালবাগ দুর্গে যেতে পারবেন অনেকভাবেই। ঢাকার গুলিস্তান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে দুর্গে যাওয়া যায়। নিউ মার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি অথবা আজিমপুর এসে রিক্সায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়। সদরঘাট থেকে রিক্সায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যাওয়া যায়। এছাড়া ঢাকায় যে কোনো জায়গা থেকে সিএনজি অথবা ব্যক্তিগত গাড়িতে করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন। লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্য অন্তত 2 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন। পুরান ঢাকার তারা মসজিদ, আহসান মঞ্জিল, আর্মেনিয়ান চার্চ, হোসেনি দালাল, সদরঘাট, সোয়ারিঘাট অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারেন। তবে ছুটি দিন ছাড়া পুরান ঢাকায় ঘুরতে গেলে জ্যামের কথা মাথায় রাখবেন অবশ্যই। আর খাবারের জন্যে দুর্গের সামনে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। এছাড়া পুরান ঢাকার বিখ্যাত সব খাবার খেতে চলে যেতে পারেন নাজিরা বাজার। লালবাগ ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমাদের ভ্রমণ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট করে ফেলুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন।